नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादेर मा काली एखाने स्वयं विराजित मेदिनीपुरेर सावर्णबाड़ीर जाग्रत काली पुजोर अलौकिक कहनी सेई विषये तथ्यवली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा आपनादेर काछे अनुरोध। भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। कोजागरी पूर्णिमाय मा लक्ष्मीर आराधनार परेई तोड़जोड़ शुरू हो जाए काली पुजोर। दीपान्विता अमावस्याय एई बांगलार बहु बनेदी बाड़ीते धूमधाम करे मा कालीर आराधना करा हय। मेदिनीपुर जिलार चेतुआ अंचलेर जमीदारी लाभ करे सावर्ण गोत्रीय रामदुलाल रायचौधुरी। 1772 ख्रीष्टाब्दे बरिशा थेके चले जान रूपनारायण नदीर पश्चिम तीरे खेपुत उत्तरबाड़ ग्रामे। बर्धमान राजपरिवारे राजा तेजचाँदेर खूब घनिष्ठ छिलेन रामदुलाल रायचौधुरी। सेई समय मेदिनीपुरे चेतुआ ओ बड़दा परगना राजा तेजचाँदेर जमीदारीर अंतर्भुक्त छिल। ओई दुई परगनार जन्य छोटो जमीदारेर खोज करछिलेन तेजचाँद, जाते नियमित राजस्व आदाय करा जाय। तेजचाँदेर मने पड़े जाय रामदुलालेर कथा, ताकेई ओई अंचले जमीदारी दें राजा तेजचाँद। चेतुआर जमीदारी पे खेपुत उत्तरबाड़ मौजार बासस्थान करी करें, माटी ठाकुरगढ़ निर्माण करें। সেই সঙ্গে রঘুনাথ জিউকেও তার খেপুতের বাড়িতে নিয়ে যান। উত্তরবাড়ের প্রাচীন বিগ্রহ শ্রী শ্রী মা খেপতেশ্বরী অষ্টভুজা মহিষমর্দিনী দক্ষিণমুখী আটচালার মন্দির। মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 24 ফুট 10 ইঞ্চি এবং 23 ফুট 6 ইঞ্চি। সম্ভবত 1798 খ্রিস্টাব্দে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে রামদুলাল তার খেপুতের বাড়িতে মা কালীর আরাধনা শুরু করে। বিজয় দশমীর দিন রামদুলাল আমিষ ভোগ দিয়ে দেবীর তৃণমূর্তির পায়ে মাটি লেপন করেন। ওই দিন বিশেষ নিয়মে পুকুর থেকে মাটি তোলা হয়। পরের দিন থেকেই শুরু হয় কালী প্রতিমা তৈরির কাজ। নিয়ম মেনে পারিবারিক আটচালায় তৈরি হয় প্রতিমা, অর্থাৎ বরিশাবাড়ির দুর্গাপুজো শেষ হতে খেপুতবাড়ির কালী পুজো শুরু হয়। সাবর্ণদের কালী পুজোর সঙ্গে গোড়া থেকে যেসব সূত্রধর নরসুন্দর কর্মকার কুম্ভকার মালাকার ও গোপালক পরিবার জড়িত ছিলেন, তারা বংশানুক্রমিকভাবে আজও এই পুজোর সঙ্গে জড়িয়ে আছেন। কালীঘাটের দেবী কালিকা হলেন সাবর্ণদের ইষ্টদেবী। তার অনুকরণেই খেপুতে দেবীর নাসিকায় রয়েছে রসকলি বৈষ্ণবী তিলক। দেবী দীঘল নয়না, গলায় নরমুণ্ড মালা, চতুর্হস্তা ভদ্রকালী রূপ। ভীষণামূর্তির মধ্যেই স্নেহময়ী বরদাত্রী মাতৃরূপ। দেবীর বায়ে শ্রীগাল এবং ডাকিনী আর ডাইনী যোগিনী। পূজোর দিন ঘর তোলার আগে প্রথমে মাটির হাঁড়িতে জল ভর্তি করা হয়। সেই হাঁড়ি রাখা হয় আটচালাতেই। জলের হাঁড়িতে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয়। প্রদীপে থাকে ছোট ছোট ছিদ্র। এই ছিদ্র দিয়ে জল ঢুকে প্রদীপ পূর্ণ হয়ে গেলে তা ডুবে যায়। প্রদীপ ডোবা মাত্রই পরিবারের এক পুকুরেই ঘর ডুবিয়ে পুজো শুরু হয়। মা কালীর আমিষ ভোগে সবসময় সবজি দেওয়া হয়। অন্নভোগ, খিচুড়ি ভোগ, ডাল, ভাজা, পায়েস, নানা রকমের তরকারি ইত্যাদি নিবেদন করা হয়। মহাকালের জন্য আতপচালের নিরামিষ ভোগ নিবেদন করা হয়। সাবর্ণ পরিবারে কালী পুজোয় বলিদানের সময় ঢাক ঢোল কাঁসরের আওয়াজে পাড়া মুখরিত হয়ে থাকে। কালী পুজো উপলক্ষে বাড়ির মেয়েরা বাজি প্রদর্শনীতে মেতে ওঠেন এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। দীপান্বিতা কালী পুজোর দিন কুলো বাজিয়ে চালগুড়ি আর গোবরের তৈরি অলক্ষ্মী মূর্তি বিদায় করে। লক্ষ্মী পুজোর রীতিও প্রচলন করেছিলেন রামদুলাল। তবে এই লক্ষ্মী পুজো দেবালয়ে না করে গৃহকোণে অনুষ্ঠিত হয়। এভাবেই ঐতিহ্য ও পরম্পরাকে অক্ষুণ্ণ রেখেই প্রাচীন রীতি মেনে পুজো হয়ে আসছে পশ্চিম মেদিনীপুরের খেপুত গ্রামের সাবর্ণ পরিবারে। ডাকের সাজে সজ্জিত এই প্রাচীন করালবদনা কালী আজও খেপুতসহ গোটা মেদিনীপুর অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয়। কলকাতা থেকে রূপনারায়ণ নদীর পশ্চিম পারের খেপুত গ্রামের দূরত্ব 86 কিলোমিটার। সরাসরি গাড়িতে চলে যেতে পারেন। পথ বোম্বে রোড, জাতীয় সড়ক 16
বোতন ছয় হয়ে কোলাঘাট, সেখান থেকে খেপুত সরাসরি গাড়িতে চলে যেতে পারেন, ট্রেনেও যাওয়া যেতে পারে। হাওড়া খড়গপুর লাইনে লোকাল ট্রেনে কোলাঘাট গিয়ে সেখান থেকে বাসে বা গাড়িতে খেপুত যাওয়া যেতে পারে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিরোধ করবেন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।